हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल मैथलैब। देखो हमारे चैनेले साधारण अंकर विभिन्न टॉपिक सम्पर्क आलोचना करे थाकी, तो भावलाम एकटू टेस्ट चेंज करा जेते पारे। आमरा आजके क्लास 10 एर चलतरी जे चैप्टारटी रयेछे भौतविज्ञाने सेटी सम्पर्क आलोचना करब। ठीक आछे, खूब इंटरेस्टिंग एकटा चैप्टार एबं खूब इंटरेस्टिंग एकटा टपिक, तो आशा करी तोमादेर खूब भालो लागबे एबं खूब काजेर एकटा भिडियो होते चलेछे एटा। तो आमि आजके जेटा तोमादेर पढ़ाते चलेछि सेटा होच्छे एक कुलम्बेर सूत्र, सेकेंड आमरा जेटा जानबो तड़िৎ विभव ও বিভব পার্থক্য সম্পর্কে, থার্ড তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে জানবো, নেক্সট ওহমের সূত্র, তারপরে ওহমীয় ও অহমীয় পরিবাহী বলতে কি বোঝা যায় এবং এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা। খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে এবং খুবই কাজের একটি ভিডিও, ক্লাস টেন এর ইম্পর্টেন্ট একটি টপিক। তো আমি বলবো যে তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরপরেও এর পার্ট টু পার্ট থ্রি ভিডিও আসবে, খুবই ইন্টারেস্টিং টপিক আছে, খুবই খুবই সুন্দর একটা কনসেপ্ট। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে দেখো তড়িৎ সম্পর্কে একটু বলি। হ্যাঁ, তড়িৎ সাধারণত দু ধরনের হবে, একটা স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ। স্থির তড়িৎ কি, যদি কোনো আবদ্ধ পাত্রের মধ্যে থাকে, যেমন আমরা বাচ্চাকালে করেছি, যদি ওই পেন চুলে একটু ঘষা যায়, তারপরে ওই কাগজে কাগজ যদি ছোট ছোট কাগজের টুকরো নাও, তো দেখবে যে কাগজের টুকরো গুলো সেটে যায়। তো এটা নর্মালি হয় কি, ঘর্ষণের ফলে একটা তড়িৎ সৃষ্টি হয়, এই জায়গাটাতে তড়িৎটা থেকে যায়। তো এটা হচ্ছে আমার স্থির তড়িৎ। আর চল তড়িৎ কি, চল তড়িৎ হলো যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ যাবে, যেমন আমাদের ইলেকট্রিসিটি গুলো হয়, ঠিক আছে, বিভিন্ন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হচ্ছে, সেটা হচ্ছে চল তড়িৎ। তো দেখো চল তড়িৎ পড়তে গিয়ে আমাদের যেটা জানতে হবে, যে আমরা জানি নর্মালি যে তড়িতের আধান দু রকমের হয়, ঠিক আছে, একটা হচ্ছে পজিটিভ আধান বা ধনাত্মক, আর একটা হয় ঋণাত্মক বা নেগেটিভ আধান, ধনাত্মক আর ঋণাত্মক আধান, ঠিক আছে। এবার একটা কথা বাচ্চাকাল থেকে আমরা জানি, আমি আবারও বলে দিচ্ছি, সমজাতীয় আধান, সমজাতীয় আধান, সমজাতীয় আধান বিকর্ষণ করে, আর বিপরীত আধান, বিপরীত আধান আকর্ষণ করে, বিপরীত আধান আকর্ষণ করে, ঠিক আছে। দুটো সমজাতীয় আধান মানে দুটো প্লাস সবসময় একে অপরকে বিকর্ষণ করবে, একে অপর থেকে দূরে সরিয়ে দেবে, দুটো মাইনাস বা নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, পরস্পর থেকে দূরে সরিয়ে দেবে। কিন্তু একটা যদি পজিটিভ হয় আর একটা যদি নেগেটিভ হয়, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে, পরস্পরের কাছে চলে আসবে, ঠিক আছে। তাহলে দুটো সমজাতীয় আধান দুটো যদি পজিটিভ বা ধনাত্মক হয় বা দুটো নেগেটিভ বা ঋণাত্মক আধান হয়, তাহলে তারা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, একে অপর থেকে দূরে সরে যাবে, একই জাতীয় জিনিস পরস্পরকে দূরে সরাবে। আর বিপরীত আধান হলে পরস্পরকে আকর্ষণ করবে। একথা আমরা অনেকবার শুনেছি, অপোজিট অ্যাট্রাকশন, এই হচ্ছে ব্যাপারটা, অপোজিট অ্যাট্রাকশন। তো দেখো যাই হোক না কেন, বিকর্ষণ হোক বা আকর্ষণ হোক, দুটোর মধ্যে একটা বল অনুভব হবে। তো সরাতে গেলেও কিছু একটা বল অনুভব হবে, আকর্ষণ করলেও কিছু একটা বল অনুভব হবে। তো সেই বলের পরিমাণটা কত, এই বলের পরিমাণটা যে আমাদের দিয়েছিল সেটা হচ্ছে কুলম্ব। তো আমাদের ফার্স্টে জানতে হবে তার জন্য কুলম্বের সূত্রটা। কুলম্বের সূত্রে যাওয়ার আগে আমি না তোমাদের ম্যাথামেটিক্সে তোমরা আশা করি ভেদ সম্পর্কে জেনেছো, তবুও আমি একটু বলে দিই যে যদি এ আর বি দুটো রাশি সরল ভেদে থাকে, তাহলে এটাকে এরকম লেখা হয় এ ভ্যারিয়াস বি, আর যদি ব্যস্ত ভেদে থাকে, যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলে লেখা হয় এ ভ্যারিয়াস ওয়ান বাই বি। এটা তোমরা ভেদে ক্লাস টেনে আছে আশা করি পড়বে বা পড়েছো, ঠিক আছে, বা আমি ক্লাস টেনে ভেদের অঙ্ক করাবো, ভেদের চ্যাপ্টার দেবো, তখন নাহলে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারবে। আমি ভেদের চ্যাপ্টার দেবো ক্লাস টেনে, ঠিক আছে, খুব শীঘ্রই ভিডিওটা আসবে। এটা হয়, আর আরেকটা হয় যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্য কি বলছে, যে যদি এ ভ্যারিয়াস বি হয় আর এ ভ্যারিয়াস সি হয় কথার কথা, তাহলে এ ভ্যারিয়াস এদের গুণফলের সাথেও হবে, এ ভ্যারিয়াস বি সিও হবে। যদি এ ভ্যারিয়াস বি আর এ ভ্যারিয়াস ওয়ান বাই সি হয়, তাহলে এ ভ্যারিয়াস বি বাই সি হয়ে যাবে, এরকম করে হতে থাকবে, ঠিক আছে। আশা করি যৌগিক ভেদের উপপাদ্য বুঝেছ, বা আমি ভেদ চ্যাপ্টার যখন করো তখন আরো ভালো করে জিনিসটা ক্লিয়ার করে দিবে তোমরা, ঠিক আছে। আপাতত আমার একটু লাগবে জন্য আমি এটা বললাম। তো দেখো কুলম্বের সূত্রটা কি বলছে, সেই কুলম্বের সূত্রটা আমাদের আকর্ষণ বিকর্ষণ বলের মানটা বলে দিবে, ঠিক আছে। তো কুলম্বের সূত্রটা কি বলছে, কুলম্বের সূত্র বলছে যে দুটো বিন্দু তৈরি দাদান আছে, এটা একটা এটা একটা, ঠিক আছে, একটার নাম দিলাম ধরো কিউ ওয়ান আর একটার নাম দিলাম ধরো কিউ টু, ঠিক আছে, পজিটিভ না নেগেটিভ আমি জানি না, এদের মধ্যে কি একে কি আমি জানি না, আমার দরকার নেই জানার, ঠিক আছে। তো এদের একটা ডিস্টেন্সে রেখেছি, কিছু একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রেখেছি, আমি মনে করছি এই ডিস্টেন্সটা হচ্ছে আর, ছোট হাতে আর, ঠিক আছে। তাহলে দুটা বিন্দু তৈরি দাদান আছে কিউ ওয়ান কিউ টু, পজিটিভ না নেগেটিভ আমার জানা নাই, জানার দরকারও নেই, আর এরা পরস্পর থেকে আর দূরত্বে আছে। তাহলে যদি এরা দুটোই পজিটিভ হয় তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে, যদি দুটোই নেগেটিভ হয় তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে, কিন্তু যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয় তাহলে এদের মধ্যে কি হবে, আকর্ষণ হবে।
তো যাই হোক না কেন সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা, আকর্ষণ বা বিকর্ষণ বলটা যাই হোক না কেন, আমার জানা নেই, আকর্ষণ বা বিকর্ষণ যে বলটাই হোক না কেন সেটাকে যদি আমি এফ নাম দিই, তাহলে এই এফটা বলছে আকর্ষণ বা বিকর্ষণ বলটা বলছে এদের গুণফলের, এই যে আধান দুটো আছে Q1 আর Q2, এদের গুণফল মানে কি Q1 Q2 গুণফল, এটা এদের গুণফলের সমানুপাতি হবে, মানে গুণফলের সাথে সরল ভেদে থাকবে, গুণফলের সাথে সরল ভেদে থাকবে, তাহলে এফটা ভ্যারিয়াস হবে Q1 Q2। তাহলে দুটো আধান যদি থাকে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে, আধান দুটোর গুণফলের সঙ্গে সরল ভেদে থাকবে বা গুণফলে সমানুপাতি হবে, এটাকে আমরা এরকম ম্যাথামেটিক্যালি লিখবো, এফ ভ্যারিয়াস Q1 Q2 হলো। আর এদেরকে যে ডিস্টেন্সে রেখেছিলাম, আর দূরত্বে রেখেছিলাম, এই এফটা এই আর এর সাথে না, আর এর বর্গের ব্যস্তানুপাতি হবে, আর এর সাথে না, আর এর বর্গ মানে আর এর স্কোয়ার তার সাথে ব্যস্তানুপাতি হবে, মানে ভ্যারিয়াস 1/r². একটু আগে আমি বললাম যদি এ আর বি সরল ভেদে থাকে তাহলে এ ভ্যারিয়াস বি, আর যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এ ভ্যারিয়াস 1/b। তাহলে এটা সরল ভেদে ছিল গুণফলটা, আর আর স্কোয়ারটার সাথে কি আছে ব্যস্ত ভেদে, আর না কিন্তু আর স্কোয়ার। তাহলে কুলম্বের সূত্র কি বলছে, যে দুটো বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল দুটো জিনিসের উপর নির্ভর করবে, এক আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতি হবে, দুই আধান দুটোর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি হবে। এবার এখানে যদি আমি যৌগিক ভেদের উপপাদ্য লাগাই, যৌগিক ভেদের উপপাদ্য লাগাই, তাহলে সেটা কি বলছে, এটা হয়ে যাবে এফ ভ্যারিয়াস Q1 Q2 / r² Q1 Q2 / r². তো এরপরে ভেদেরই নিয়ম আছে, আমি ভেদের চ্যাপ্টার 1 রিভিশন দিব, আমি বারবারই বলছি আমি অঙ্ক করিয়ে দেবো ভেদের চ্যাপ্টার তোমাদের। তো যাই হোক, এখানে যদি আমরা ভ্যারিয়াসটা তুলি তাহলে এফ ইকুয়ালস টু একটা কে চলে আসে, এই ভ্যারিয়াসটা তুললে একটা কে চলে আসে, কে হচ্ছে একটা ধ্রুবক Q1 Q2 / r², ঠিক আছে, এই কে টা হচ্ছে একটা ধ্রুবক। ইন জেনারেল সাধারণত বায়ুতে বা যে কোনো শূন্য মাধ্যম বলতে নর্মালি বায়ুটাকে বোঝানো হয়, শূন্য মাধ্যমে এই কে এর ভ্যালুটা হয় 1, সিজিএস পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমে এই কে এর ভ্যালুটা হয় কত, 1, ঠিক আছে। এবার এখান থেকে আমরা দুটো জিনিস জানবো, সেটা হচ্ছে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা পেলাম আমরা, ঠিক আছে, Q1 Q2, তো এই আধানগুলোর কি নাম হবে, ঠিক আছে, এই আধানগুলোর একক কি হবে, Q1 Q2 এদের একক কি হবে সেই সম্পর্কে একটু আমরা জানবো, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এই আধানের SI আর CGS দু ধরনের একক আমরা পাবো, যেহেতু কুলম্ব এই সূত্রটা দিয়েছিল, আধান সম্পর্কে ধারণা দিয়েছিল, তাই SI একক হচ্ছে কুলম্ব, SI একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস এককটাকে বলা হয় স্ট্যাক কুলম্ব বা এটাকে এরকম লেখা হয় ESU, ঠিক আছে, কুলম্বটাকে এরকম সি দিয়ে লেখা হয়, ক্যাপিটাল সি দিয়ে কুলম্ব লেখা হয় সিজিএস একক, এটা ঠিক আছে। আচ্ছা, এবার সংজ্ঞা যদি আমি এর বলতে চাই, সংজ্ঞাটা কেমন দাঁড়াবে, বলছে যে যদি এইখানটাতে এই ইকুয়েশনটাতে যদি এফটা 1 N হতো, এসআই যেহেতু করছি আমি, 1 N হতো, আর আরটা মনে করো 1 m হতো, ঠিক আছে, আর কে এটা ধরে নাও 1, ঠিক আছে, আচ্ছা কে এটা সিজিএস 1 হবে, এসআই না, এসআই 9 × 10 আছে কিছু একটা ভ্যালু, তো সেটা 11 তোমাদের জিনিস, এখন আপাতত দরকার নেই, ঠিক আছে। তো যদি এই দূরত্ব মানে 1 m দূরত্ব রেখে পরস্পরের মধ্যে 1 N বল কাজ করে, তাহলে প্রত্যেকটা আধান হবে 1 কুলম্ব, ঠিক আছে, দুটো বিন্দু তড়িৎ আধানকে যদি 1 m দূরত্বে রাখলে তাদের মধ্যে 1 N বল কাজ করে, তাহলে সেটাকে প্রত্যেকটা আধানকে কত বলা হবে, 1 কুলম্ব। আর এই সেম জিনিস একটা যদি 1 ডাইন নিয়ে নাও, আর আটটা যদি 1 cm নিয়ে নাও, তাহলে এখানে কি বলবো, দুটো বিন্দু আধানকে যদি 1 cm দূরত্বে রাখলে 1 ডাইন বল কাজ করে, তাহলে প্রত্যেকটা আধান হবে 1 ESU বা 1 স্ট্যাক কুলম্ব, বুঝে গেছে আশা করি জিনিসটা। তাহলে এই গেল মোটামুটি আধানের ধারণা, ঠিক আছে, তাহলে আধান কি পজিটিভ নেগেটিভ আধান, তাদের মধ্যে কি আকর্ষণ বিকর্ষণ বল আছে, তার পরিমাণ কত হবে সেই সম্বন্ধে জানলাম, এবং মাথায় রাখতে হবে আধানের এসআই একক কুলম্ব, সিজিএস একক স্ট্যাক কুলম্ব বা ESU, ঠিক আছে, এটা হচ্ছে 1 m দূরত্ব রাখলে যদি 1 N বল কাজ করে, আর এটা 1 cm দূরত্ব রাখলে যদি 1 ডাইন বল কাজ করে, তাহলে আধানগুলো হবে 1 ESU। আশা করি ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট ছিল আমাদের তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। তাহলে এতটা তো আমরা বুঝে গেছি যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে,
তো বলছে কি যে যদি তুমি একটা আধানকে রাখো কিউকে একটা কোন বিন্দুতে কোন একটা জায়গায় রাখো তো এর চারপাশ দিয়ে একটা ক্ষেত্র তৈরি হবে চারপাশ দিয়ে একটা ক্ষেত্র তৈরি হবে এই চারপাশ দিয়ে একটা ক্ষেত্র তৈরি হবে ঠিক আছে তার মানে কি এমন না তুমি একটা চুম্বকের কথা ভেবে দেখো চুম্বক দিয়ে উদাহরণটা বোঝাচ্ছি যে একটা চুম্বক এখানে আছে আর একটা চুম্বক তুমি 10 কিলোমিটার দূরে রেখে দাও তারা কি পরস্পরের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কোনো কিছু দেখা যাবে না একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আনতে হবে তাহলে পরস্পরকে আকর্ষণ করে যাবে বা সমমেরু হলে পরস্পরকে বিকর্ষণ করে যাবে তেমন আধানেরও একটা নির্দিষ্ট এরিয়া আছে যার মধ্যে ওর আকর্ষণ বিকর্ষণটা কাজ করে এবার কথার কথা তর্কের ক্ষেত্রে মেনে নাও যে এটা যদি একটা পজিটিভ আধান হয় ঠিক আছে এবার তুমি একটা বাইরে থেকে নেগেটিভ আধানকে নিয়ে আসছো নেগেটিভ আধানকে নিয়ে আসছো তাহলে যতটা যে এরিয়ার মধ্যে আনলে যে এরিয়া ধর কিউ একটা আধান যে এরিয়ার মধ্যে আনলে এবার আমি জানি না এটা পজিটিভ নেগেটিভ কিছু একটা হবে যে এরিয়ার মধ্যে বা যে ক্ষেত্রের মধ্যে আনলে এর আকর্ষণ বা বিকর্ষণটা দেখা যাবে যতটা ডিস্টেন্সের মধ্যে রাখলে যতটা এরিয়া জুড়ে ওর আকর্ষণ বা বিকর্ষণ জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এই বিন্দু আধানটা তড়িৎ ক্ষেত্র তাহলে তড়িৎ ক্ষেত্র কি হবে যে ওই একটা আধানকে ঘিরে যতটা এরিয়া জুড়ে যতটা ক্ষেত্র জুড়ে বা যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ দেখা যাবে সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র হলো এবার বলছে যে অসীম দূরত্ব থেকে অনেক দূরত্ব থেকে অনেক দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে কোন একটা বিন্দুকে কোন একটা ধনাত্মক একক ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে অসীম মানে অনেক দূরত্ব থেকে অনেক প্রচুর দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে একটা একক ধনাত্মক আধানকে কোন বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে আনতে কোন বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কার্য করতে হবে এটাকে যদি অসীম দূরত্ব থেকে এর ক্ষেত্রের মধ্যে ঢোকাতে হয় এর আকর্ষণ বা বিকর্ষণের বিরুদ্ধে একটা কাজ করতে হবে তাই না যদি এটা পজিটিভ আর এটা নেগেটিভ হয়ে তাহলে তো পরস্পরকে আকর্ষণ করবে ঠিক আছে আর যদি এটা পজিটিভ হয়ে যায় এটাও ধনাত্মক আধান আছে এটা ধনাত্মক আধান তাহলে পরস্পরকে বাধা দিবে তো বিকর্ষণ দিবে তো তাহলে যদি একে আমি জোর করে এখানে আনতে চাই তাহলে আমাকে এর বিরুদ্ধে একটা কার্য করতে হবে সেই কার্যটাই হচ্ছে আমার তড়িৎ বিভব বুঝা গেছে তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে যদি কোনো বিন্দু তড়িৎ আধানের তড়িৎ ক্ষেত্রে আনতে চাই তবে যে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ যে তড়িৎ বলের সৃষ্টি হবে বা তড়িৎ বলের বিরুদ্ধে যে কার্য করতে হবে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হবে কি আমার সেটাই হবে আমার তড়িৎ বিভব হলো তাহলে এই আধানটা যদি আমার কিউ হয় ঠিক আছে এবার একটা একক ধনাত্মক আধানকে আনতে যদি আমাকে ডাব্লু পরিমাণ কার্য করতে হয় আধানটা যদি আমার কিউ হয় আর ডাব্লু পরিমাণ যদি কার্য করতে হয় ওয়ার্ক ওই জন্য আমরা ডাব্লু দিয়ে বলছি তাহলে তড়িৎ বিভব সেটাকে আমরা নর্মালি ভি দিয়ে লিখে থাকি এই ভিটা হবে ডাব্লু বাই কিউ ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন অঙ্ক করতে আমাদের লাগবে ঠিক আছে তাহলে একটা ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোন তড়িৎ ক্ষেত্রে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে যে কার্য করতে হবে একটা তড়িৎ বলের বিরুদ্ধে এখানে যে তড়িৎ বলটা সৃষ্টি হবে তার বিরুদ্ধে কার্য যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে কি তড়িৎ বিভব আশা করি বুঝতে পারা গেছে এবার বলছে যে তড়িৎ ক্ষেত্রের দুটা বিন্দু আছে ধরো এখানে একটা বিন্দু ঠিক আছে এখানে একটা বিন্দু এই তড়িৎ ক্ষেত্রের দুটা বিন্দুর মধ্যে যদি কোনো ধনাত্মক আধানকে আনতে হয় এই দুটা বিন্দুর মধ্যে যদি কোনো ধনাত্মক আধানকে আনতে হয় তাহলে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে বিভব পার্থক্য সেটা হবে বিভব পার্থক্য ও তার মানে এটাও একটা কি কার্যই হলো তাই না এটা হচ্ছিল কি অসীম দূরত্ব থেকে কোন একটা একক ধনাত্মক আধানকে আনতে হবে আর এটা দুটা বিন্দু তড়িৎ আধান আছে তাদের মাঝে একটা একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে আমার বিভব পার্থক্য হলো এবার এদের এককটা হচ্ছে এই দুটোরই একক হয় হচ্ছে ভোল্ট ব্যবহারিক একক ভোল্ট ঠিক আছে এসআই বা ব্যবহারিক একক হয় কত কি হয় না ভোল্ট আশা করি বুঝতে পারা গেছে আচ্ছা এরপরে আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে জানবো আচ্ছা তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে জানি কি বলছে বলছে ধরো একটা পরিবাহী আছে এরকম একটা পরিবাহী আছে তার মনে করো ঠিক আছে তো বলছে এটার যদি প্রস্থচ্ছেদে কাটা যায় প্রস্থচ্ছেদ বরাবর কেটে দাও এরকম করে যদি কেটে দাও ঠিক আছে তাহলে বলছে যে একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রস্থচ্ছেদের মানে এই প্রস্থচ্ছেদ এই যেটাকে বলে প্রস্থচ্ছেদ এইভাবে যদি একটা পেনটাকে যদি আমি এরম বরাবর কাটি এভাবে কাটি তাহলে সেটাকে বলে প্রস্থচ্ছেদ তো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ আধান যাবে
একক সেকেন্ডে যে পরিমাণ আধান পরিবাহিত হবে সেটাই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি? তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সেকেন্ডে যে পরিমাণ আধান পরিবাহিত হবে, একক সেকেন্ডে যে পরিমাণ আধান পরিবাহিত হবে। মনে করো এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান, কিউ কুলম্ব আধান পরিবাহিত হচ্ছে, কিউ কুলম্ব আধান যাচ্ছে টি সেকেন্ডে, কিউ পরিমাণ আধান যাচ্ছে। তাহলে এক এক সেকেন্ডে প্রতি সেকেন্ডে কত যাবে? এক সেকেন্ডে যাবে কিউ বাই টি, এত কুলম্ব আধান, তাই না? এই যে পরিমাণ আধান এটাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তো তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা ইন জেনারেল আই দিয়ে ডিনোট করে থাকি, তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে ডিনোট করে থাকি, সে আইটাই কি? এই কিউ বাই টি, কিউ বাই টি। আচ্ছা ভাই, একক সম্পর্কে যদি একটু জানতে চাও তাহলে দেখো এসআই একক যদি আমি বলি, এই কিউ এর এসআই একক কি হয়? কুলম্ব। আর সময়ের একক হয় সেকেন্ড, সময়ের একক হয় সেকেন্ড, কিউ এর হয় কুলম্ব, এর হয় সেকেন্ড। তার মানে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হয়? কুলম্ব পার সেকেন্ড। এটারই একটা বিশেষ নাম দেওয়া হয়েছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। এটারই একটা বিশেষ নাম দেওয়া হয়েছে কি? অ্যাম্পিয়ার। আচ্ছা একটু বুঝতে পারা গেছে? তো চলো দেখো দুই একটা আমি গাণিতিক সমস্যা দেখাচ্ছি। হ্যাঁ, তো তাহলে আশা করি এক একটা দেখায় অঙ্ক। হ্যাঁ দেখো, তুমি অঙ্কটা স্ক্রিনে দেখতেই পাবে, আশা করি স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে পাঁচ সেকেন্ডে কিউ কুলম্ব তড়িৎ আধান পরিবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রার মান কত। তো এখানে লিখবো আমরা, আমরা জানি, তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটা, আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি, এটা আমরা এখনই শিখলাম, তাই না? এবার তোমাকে বলে দিয়েছে দেখো যে কিউটা হচ্ছে পাঁচ কুলম্ব, বলে দিয়েছে দেখো পাঁচ কুলম্ব তড়িৎ আধান পরিবাহিত হয়, সরি তিরিশ কুলম্ব তড়িৎ আধান পরিবাহিত হয় পাঁচ সেকেন্ডে, টিটা হচ্ছে পাঁচ সেকেন্ড, টিটা হচ্ছে পাঁচ সেকেন্ড। তাহলে আইটা কত হবে? আইটা হবে তিরিশ বাই পাঁচ, কেটে দিলে ছয়, তার মানে ছয়। অতএব তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা সিক্স অ্যাম্পিয়ার। তো এটাকে ক্যাপিটাল এ দিয়েও লিখে দিতে পারি আমরা শর্টকাটে, অ্যাম্পিয়ার কথাটা লিখতে পারি সিক্স এ, ক্যাপিটাল এও লিখতে পারি, মানে অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পারছো, সহজ একটা অঙ্ক ছিল। ঠিক আছে, আচ্ছা আর একটা অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আচ্ছা করি, হ্যাঁ দিয়েছে যে চার অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা দুই মিনিট ধরে পরিবাহিত হলে। তাহলে আবার একই জিনিস আমি ইয়ে করছি, দুই নম্বর অঙ্ক, আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি হলো। এবার তোমাকে কিউটাই বের করতে বলেছে, ওরা বলেছে দেখো কিউ কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, তাই না? কত পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, আইটা বলে দিয়েছে তোমাকে ওরা চার অ্যাম্পিয়ার, আইটা বলে দিয়েছে চার অ্যাম্পিয়ার, আর টিটা বলে দিয়েছে দুই মিনিট, দুই মিনিট। এখানে একটু সমস্যা আছে যে সময়টা আমাকে দুই মিনিট বলেছে, বাট অঙ্কটা আমরা সেকেন্ডে নিই, টাইমটা সবসময় আমরা সেকেন্ডে কাউন্ট করি। তাহলে আমরা জানি এক মিনিট মানে হচ্ছে সাইট সেকেন্ড, তাহলে টু ইন্টু সাইট সেকেন্ড, তার মানে একশো কুড়ি সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো আমার কিউটা প্রয়োজন, তাহলে আই টি ইকুয়ালস টু কিউ, বা কোনো কোনো গুণ হলো, বা কিউ ইকুয়াল টু আই টি, বা কিউ ইকুয়াল টু আই মানে হচ্ছে চার, টি মানে হচ্ছে একশো কুড়ি, কিউ হচ্ছে চারশো আশি। এটা কি বের করলাম আমরা? আধান, আধানের একক কি হয়? কুলম্ব। অতএব চারশো আশি কুলম্ব তড়িৎ প্রবাহিত হবে, প্রবাহিত হবে। এই দুটো সিম্পল অঙ্ক ছিল আমি এখানে করালাম। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা যে টপিকটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ওহমের সূত্র, খুব ইম্পর্টেন্ট জায়গা, ওহমের সূত্র। দেখো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওহমের সূত্র। ঠিক আছে, ওহমের সূত্র। দেখো আমরা বিভব প্রভেদ বা ভি সম্পর্কে জানলাম, বিভব প্রভেদ সম্পর্কে জানলাম, আই তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে জানলাম, ওহম আবার এদের মধ্যে একটা রিলেশন স্থাপন করে দেবে। ঠিক আছে, কুলম্ব যেমন আমাদের আধানের ধারণা দিয়েছিল, তেমন ওহম আমাকে যে ধারণাটা দেবে সেটা হচ্ছে রোধ। কি করে? সেটা এদের এই রিলেশন থেকে আমরা বের করবো। দেখো আমি বলছি, তো ও বলছে যে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে এই বিভব পার্থক্য মানে ভিটা তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতি হয়, ভি ভ্যারিয়াস আই হয়। ঠিক আছে, দেখো ফার্স্ট, তাহলে এখানে কি বলছে ওহমের সূত্র, যদি উষ্ণতা আর আরো বিভিন্ন যা ভৌত অবস্থা আছে তা যদি অপরিবর্তিত থাকে তাহলে আমার ভিটা বিভব পার্থক্যটা আই তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতি হবে। তো আমি একটু আগে তোমাদের শিখাচ্ছিলাম যে যদি আমি এই ভ্যারিয়াস চিহ্নটা তুলি তাহলে একটা কে চলে আসে, তো এখানে কে না আসে স্পেশাল একটা জিনিস, সেটা আসে হচ্ছে আর,
এই আরটা হচ্ছে একটা ধ্রুবক, আমরা নরমালি কে নিয়ে থাকি, কে এর জায়গায় এখানে একটা স্পেশাল ধ্রুবক আসবে সেটা হচ্ছে আর, আর এই আরটারই নাম হচ্ছে রোধ, এই আর এর নাম হচ্ছে রোধ। একটা জিনিস খেয়াল করো, এখান থেকে আর সমান আমরা কি পাবো, ভি বাই আই। তাহলে রোধের সংজ্ঞা আমরা কি এরকম দিতে পারি যে কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকেই বলা হয় রোধ। দেখো ভি বাই আই হয়ে আছে, তাহলে কোন পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য এবং তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে আমরা বলতে পারি কি রোধ। ঠিক আছে, তাহলে এর থেকে আমরা রোধের ধারণাটা পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট আমরা দেখো আধান সম্পর্কে জেনেছিলাম, সেটা আমাদের কুলম্ব দিয়েছিল, তাই আধানের পরিমাণটাকে আমরা কুলম্ব বলছিলাম। তারপরে আমরা তড়িৎ চালক সরি বিভব পার্থক্য সম্পর্কে জানলাম, ভি তড়িৎ প্রবাহ মাত্রা আই সম্পর্কে জানলাম, এবার তাদের মধ্যে রিলেশন কে স্থাপন করে দিল ওহম, এবং ওহমের সূত্র আমাদের কার ধারণা দিল রোধের ধারণা দিল, এই যে রোধের ধারণা দিল। তাই রোধের একক, রোধের একক ওহম, রোধের একক কি দাঁড়াচ্ছে ওহম হলো। আচ্ছা তাহলে এখান থেকে আমরা রোধের ধারণা পেয়ে গেলাম। এবার ওহমীয় আর অহমীয় পরিবাহী বলতে কি বোঝায়, কিছু কিছু পরিবাহী আছে যারা ওহমের সূত্র মেনে চলে না, তাদেরকে বলা হয় অওহমীয় পরিবাহী। আর যারা ওহমের সূত্র ঠিকঠাক মেনে চলে, যেমন ধাতু এবং অন্যান্য কিছু পদার্থ আছে, যারা ওহমের সূত্র মেনে চলে তারা হচ্ছে ওহমীয় পরিবাহী। আর যারা মেনে চলে না, যেমন কিছু অর্ধ পরিবাহী আছে, জার্মেনিয়াম সিলিকন, এ হচ্ছে অওহমীয় পরিবাহী, যারা ওহমের সূত্র মেনে চলে না। তো দেখো আজকে আমরা এখানেই ছাড়ছি, আমি রোধের ধারণাটা দিয়ে তোমাদের আজকের টপিক শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এর পরের দিন আমরা এই রোধের নির্ভরশীলতা, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তার থেকে রোধাঙ্কের ধারণা, পরিবাহিতাঙ্কের ধারণা জানবো, এবং খুব ইন্টারেস্টিংলি এই রোধটাকে কিভাবে আমাদের জীবনে ব্যবহার করা হয়, দুটো দুটো সমবায়ে রোধকে আমরা ব্যবহার করে থাকি সেই সম্পর্কে জানবো, তার ট্রিটমেন্ট কিছু করব, কিছু অঙ্ক করব, খুবই ইন্টারেস্টিং আরো ভিডিওতে চলেছে নেক্সট টপ। আশা করি তোমাদের আজকের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আশা করি আরো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।